রান্না আনতে বলেছিলাম। মা তরকারি করবো বলে এই যে এরকম বড়ো বড়ো পিস করে এনেছে, এইটাই এখন রান্না করছি। আর কম আছে, অনেকক্ষণ বসিয়ে রেখে দিতে হবে, তবে সেদ্ধ হবে। তো ডিমার বদলে মাংসের পিস হয়ে গেছে, এরকম পায়ের পিস বললো, বললো পা থেকে কেটে কেটে দিয়েছে। রান্নাটা তো মানে পিসগুলো খেতে তো দারুণ হবে, একদম কষা কষা করে রান্না করবো। এই দুটো পিস থেকে তো আমার জিভে জল এসে যাচ্ছে, পুরো চর্বি চর্বি পিস, খানিকটা চর্বি খানিকটা মাংস। বেশ ভালো করে জমিয়ে কষিয়ে রান্না করতে হবে, ঝাল ঝাল করে। বেশ খানিক্ষণ ধরে কষা হয়েছে, এটা আবার চাপা দিয়ে দিয়ে করে নেবো। বেশ খানিক্ষণ পর একটু অল্প একটু আলু দিয়ে দিলাম, দিয়ে কষে নিয়ে আবার এটা ভাতে রান্না করব, চাপা দিয়ে দিই। চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। যে মাটন কিমা রেডি, এবার এতে একটু ঘি দিয়ে দেবো। রেডি হয়ে গেছে, একটু ঘি ছড়িয়ে দেবো, একটু গাওয়া ঘি ছড়িয়ে দিলাম, বাড়ির তৈরি গাওয়া ঘি এটা। কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে দিয়ে দিলাম। তন্দুরি রুটির সাথে মাটন কিমা, দেখি এবার খেয়ে কীরকম হয়েছে। দারুণ হয়েছে, খুব ভালো সিদ্ধ হয়েছে, এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। পুরো মাখনের মতো নরম। ঠিক আছে, তাহলে এবার খেয়ে নি, টাটা।